করোনা টেস্ট ও সেফ হোম বাড়ানোর দাবি মহিলাদের ভয়াবহ রূপ গ্রহণ করেছে কোভিড-19। রাজ্য তথা এই জেলায় প্রতিদিন কোভিড সংক্রমিতের সংখ্যা লাখে লাখে বাড়ছে, অথচ হাসপাতালে বেড নেই। সেই অনুযায়ী অধিকাংশ বাড়িতেই এরকম সংক্রামক ব্যাধিতে আক্রান্তকে আলাদা করে রাখার ব্যবস্থাও করা সম্ভব নয়। সরকারি উদ্যোগে অনেক জায়গায় সেফ হোম তৈরি করে অপেক্ষাকৃত কম গুরুতর অসুস্থদের রাখার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আবার সব হোমগুলোতে রোগীদের সুস্থ করে তোলার উপযোগী যথাযথ ব্যবস্থাও নেই। এমতাবস্থায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলার সিএমওএইচকে স্মারকলিপি দেওয়া হয়। তমলুক শাখার সভাপতি চন্দনা জানা বলেন, আমরা আরও দাবি করেছি জেলায় করোনা টেস্টের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি করা হোক, র্যান্ডম টেস্টের মাধ্যমে সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিতকরণ এবং সাধারণ মানুষ থেকে পৃথকীকরণের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারলেই একমাত্র এই রোগের ব্যাপক সম্প্রসারণ রোখা সম্ভব। তমলুক জেলা হাসপাতালে অবিলম্বে করোনা টেস্ট শুরু করতে হবে, এর সাথে উপযুক্ত ব্যবস্থা সহ প্রচুর সংখ্যক সেফ হোম তৈরি করার দাবি জানিয়েছি আমরা। প্রদীপ মাইতি, রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.